তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো আল্লাহ তালা বলছেন নিজের সন্তানদের ব্যাপারে তুমি তোমার পরিবারকে জাহার নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো এমনিভাবে আমি আমার পরিবারকে হেফাজত করবো তাদেরকে দাওয়াত দিতে হবে আমার পরিবারিক জীবনে একে দিন দরকার আমার চতুর্পাশে যারা রয়েছে তাদেরকে দিনের দাবাত দিতে হবে এবং তাদের ভিতরে দিনের যে সমাজ সেটা তাদের ভিতরে ছড়িয়ে দিতে হবে ঠিক এমনিভাবে প্রত্যেকটা জায়গাতে আসলে মূলত আমার দিনের দাবাতের কাজ করতে হবে এবং যেই সমাজের ভিতরে অন্যায় চলে যেখানে জাহেলিয়াত চলে পাপাচার চলে জুলুম চলে যেখানে কাবিরাগুনার মতো সেজদা কবর সেজদা মানুষ সেজদা মানুষের পায়ের উপরে সেজদা দেওয়া কবরের উপরে সেজদা দেওয়ার মতো জঘন্য জঘন্য পাপাচারিতা এবং শিরগুলো যেখানে চলে নিশ্চয়ই আমরা মনে করি এই সকল অনাচার এবং পাপাচারের বিরুদ্ধে প্রত্যেকই বামদারের বলি ভূমিকা পালন করা দরকার কারণ নবীজাল ইসলাম বলেছেন ওল্লাদিয়া দিহি সেই সত্তার কাসম যার হাতে আমার প্রাণ আহ বিল মারুফ অবশ্যই তোমরা আমরুবিল মারুফ করো ওলা তানহাউন্না আনিল মুনকার অবশ্যই তোমরা মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখো যদি তোমরা এই দুইটা কাজ না করো আউলা ইউ শিকান্নাল্লাহ আয়া বা আসা আলাইকুম ইকাবা মিনহু তাহলে অচিরেই তোমাদের উপরে আল্লাহর আসমান এবং জমিন থেকে এমন গজব তোমাদের উপরে আসবে এবং বালা এবং মুসিবত আসবে যে সুম্মা তাদ উনাহু তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে গজব থেকে মুক্তির জন্য ফালাইস্তা যাবুলাকুম কিন্তু তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল করা হবে না আজকে যে পৃথিবীতে এত অনাচার এবং পাপাচার এবং এই যে আমাদের উপরে এত রকমের বিপদ এবং আসছে এর মূল কারণটা কোথায় কারণটা হচ্ছে এই যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না থাকবার কারণে এবং না থাকবার কারণে আল্লাহ তারা আল্লাহ বলছেন যে জমিনের অধিবাসীরা যদি তারা আল্লাহর উপর ইমাননে আর তারা যদি তাকু অবলম্বন করে চলে আল্লাহ বলছেন আমি আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেবো তো আজকে বরকতের দরজা বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা এটা যে আমরা আল্লাহর উপর থেকে ইমান আমাদের চলে গেছে এবং আল্লাহকে ভয় করার নীতি আমরা অবলম্বন করতে ব্যর্থ হয়েছি অবশ্যই আমাদের কাজ করতে হবে আমাদের দর্শক আরিফ ভাই জানতে চেয়েছিলেন কারিমের একটি আয়তের অর্থ রব্বানা ফাঁকা ফেলে না আদা বান্নার সুন্দর অর্থ এটা রব্বানা মান্না হে আল্লাহ আমরা ইমান আনিচ্ছি তোমার উপরে ফাঁকা ফেরুলে না তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ওয়াকিন আদা বান্নার এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো করোনা কারিমের এই আয়াতটি একটি চমৎকার একটি দোয়া এই দোয়াটি আমাদের বেশি বেশি করা উচিত জি